ইসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি মিরানা ঢাকা থেকে বলছি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখানে আছেন আশা করেছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি সকালেই আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতেছি দেখেন অনেক সুন্দর আকাশটা রোদ উঠে গিয়েছে সকাল বলতে এটা বেজে গিয়েছে আকাশটা দেখেন কি সুন্দর রোদের মাঝে চিকচিক করতেছে আর বাটিকে চোয়া লেগেছে আকাশের গায়ে সাদা আর নীল কালার অনেক সুন্দর আকাশটা তাই না আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন তারপরে দেখেন আপনাদের সঙ্গে শেয়ার করতেছে আমার বারান্দার গাছগুলো আমার বারান্দায় যে পোশাকগুলো আসছিলো আমি কয়েকদিন অবশ্য খেয়েছি এখন ভাবছি আর কাটবো না কিন্তু কাটতেই হচ্ছে এখানে প্রতিদিনে কিন্তু এই যে যে আগাডোগা আছে ওগুলো বাড়তেছে ভাবছিলাম এখানে শুধু বিচি হবে বিচিটাই খাবো আর কাটবো না এখন দেখতেছি না একটু কেটে নিতে হবে যেহেতু আগাগুলো বাইরে চলে যাচ্ছে আর পাতা কিছু পাতা কিন্তু বড়ো হয়ে গিয়েছে এগুলো কিন্তু ছিঁড়ে ফেলতে হবে না হলে পাতাগুলো নষ্ট হয়ে যাবে এখানে আমি কিছুটা পৈশাকের আগা আর পাতা কেটে নিয়েছি আর এগুলো আমার মেয়ে দেখে নিয়ে কী খুশি আছে আসলে সামান্য কয়টা পাতা কিন্তু এটা আমার কাছে অসামান্য যেহেতু এটা আমার গাছ থেকে নিয়েছি ওই আজকে আমি আরও বেশি খুশি হয়েছি যখন আমি এগুলো গাছ থেকে নিয়েছি তখন একটা পলিথিন ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম ভাবছি রাত রান্না করব ঠিক রাতেই কিন্তু আমার আম্মা এসেছেন আমাদের বাসায় আমি তো অনেক খুশি হয়ে গিয়েছি তখন আমার আম্মাকে ওই শাকটুকু আমি দিয়ে দিয়েছি বলেছি আপনি বাসায় গিয়ে রান্না করে খাবেন আমার কাছে অনেক বেশি খুশি লাগতেছে কারণ আমার গাছের সামান্য একটু শাক আমার আম্মাকে দিতে পেরেছি এটাই কিন্তু অনেক আনন্দের তাই না এই যে দেখেন এখন আমার মেয়ে অ্যাসাইনমেন্ট করতেছে আসলে আমার মেয়ে ক্লাস সেভেনে পড়ে আপনাদের যাদের বাসায় ক্লাস সিক্স সেভেনের বাচ্চা আছে তো তারাই বোঝেন কিন্তু এই যে অনেক সুন্দর এগুলো কিন্তু করতে হয় অ্যাসাইনমেন্টগুলা ওকে বলেছে একটা গ্রামের দৃশ্য আঁকার জন্য দেখেন মার্শাল্লাহ ও কিন্তু এমনি আঁকতে পারে ছোটোবেলা থেকে ওর আঁকা আঁকড়ে একটু অভ্যাসটা বেশি ছিল এমনিতে ও কিন্তু আঁকে ফেলে মার্শাল্লাহ দেখেন অনেক সুন্দর একটা গ্রামের দৃশ্য আঁকে ফেললো এখানে একটা মেয়ে দেখেন চাউলে গুঁড়া করতেছে এখানে পাইফেনে চুলার উপরে দিয়ে রান্না করতেছে এখানে লোকেরা দান কাটতেছে সম্পূর্ণ গ্রামের দৃশ্য অনেক একটা বড়ো আর্ট ও আর্ট করতেছে যদিও এই যে ছবিগুলো আঁকা ঠিক না মানুষের ছবি আঁকলে কিন্তু অনেক গুণা হয় কিন্তু কিছু করার নেই স্কুলে যেহেতু বলছে সেই জন্য আঁকতেই হবে খুজুরে বলেছেন যদি স্কুল থেকে আঁকতে বলা হয় তাহলে সেক্ষেত্রে স্কুল থেকেই গুণা হবে মানে যারাই আঁকতে বলেছেন সেই গুনার বারটাও তারা নেবেন কী আর করা এখন দেখেন আমার মেয়ে একটা সুন্দর গ্রামের দৃশ্য এঁকে ফেললো অনেক সুন্দর হয়েছে দৃশ্যটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সব সময় এগুলো এখন ক্লাস সিক্স সেভেনে বাচ্চাদের করতে হয় আসলে কিছুই করার নেই দেখেন সরকার থেকে এগুলো এসেছে এগুলো নাকি করা উচিত আমার বড় মেয়ে ক্লাস সেভেনে পড়ে আর ছোটো মেয়ে ক্লাস টুতে পড়ে ওদের পরীক্ষা চলতেছে আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন যেন ওদের পরীক্ষাগুলো ভালো হয় এবং ওরা যেন সুস্থ থাকে এখন চলে এলাম আপনাদের সঙ্গে চমৎকার রেসিপি শেয়ার করার জন্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব হোটেল স্টাইলে একটা চমৎকার ইউনিক লাউ রান্নার রেসিপি আশা করেছি আপনাদের ভালো লাগবে সেই জন্য প্রথমে আমি এখানে এক কাপ মুগ ডাল টেলে নিচ্ছি আমি একটা খালি কড়াইতে শুকনো কড়াইতে এটা চুলের আগুনটা লোতে রেখে টেলে নিচ্ছি অবশ্যই কিন্তু মুগ ডাল টেলে নিতে হয় এটা সবাই জানেন তাই না এতে করে মুগ ডালের ফ্লেভার গ্র্যান্ডটা অনেক বেশি ভালো হয় টেলে নেওয়া হয়ে গেলে এখন আমি এটা ভিজিয়ে রেখে দিব এটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখে দিয়েছি এক ঘন্টা এক ঘন্টা পরে দেখেন এখন আমি চলে এলাম সরাসরি রান্নাঘরে এখন হচ্ছে দুপুর বেলা আমার জানলা দিয়ে কিন্তু অনেক রোদ পড়ে সেই জন্য দুপুরবেলায় রান্না করতে আর ভিডিও বানাতে আমার একদম ইচ্ছে করে না এই জন্য দেখেন এখানে একটু অন্ধকার হচ্ছে যেহেতু আমি জানালাটা লাগিয়ে দিয়েছি সেই জন্য আমি চুলে একটা ফাতিল বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ তারপরে পেঁয়াজ রসুন আর আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে এখানে তিন চারটা তাসপাতা আর তিন চার টুকরো দারচিনি দিয়ে দিলাম সবগুলো যখন একটু ভালো করে মেশানো হয়ে গেছে দেখেন এখন একটু পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ আমি এখন দেখেন এখানে লাউ কেটে নিয়েছি লাউটা যেহেতু বড়ো ছিল সেই জন্য আমি এখানে অর্ধেকটা নিয়েছি দেখেন অবশ্য লাউগুলো কিন্তু পাতলা করে কাটতে হবে নর্মালি আমরা যখন লাউ রান্না করি তখন কিন্তু লাউটা একটু মোটা করে কাটি তাই না এখানে আমি দেখেন সবগুলো লাউ কিন্তু পাতলা করে কেটেছি এই রান্নার সময় অবশ্যই লাউগুলো পাতলা করে কাটতে হবে আশা করেছি আপনারা বুঝেছেন এখন এখানে দিয়ে দিচ্ছি মশলাগুলো এখানে হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ থেকে সব একটু কম দিয়েছি আর দিয়েছি এখানে ধনিয়া গুঁড়ো এক চা চামচ তালা জিরা গুঁড়ো হাফ চা চামচ আর সামান্য একটু গরম মশলা সবগুলো দিয়ে আমি এখানে এখন হাফ কাপ পানি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব আপনারা চাইলে তেলের পরিমাণটা আরও বেশি বাড়িয়ে দিতে পারেন যেহেতু এমনিতেও কিন্তু আমি তেলের পরিমাণ কম খেয়ে থাকি সেই জন্য কম দিয়েছি এখন এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখা যে মুগ ডাল ছিল ওটা দিয়ে দিলাম ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি জানি না এ পর্যন্ত কারা আমার সাথে আছেন আপনারা যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন প্রথমে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন এতে করে কিন্তু আপনারা পরে আর ভুলে যাবেন না কারণ আপনাদের একটা লাইক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সবার ভিডিওর ক্ষেত্রে লাইকের কারণে কিন্তু ভিডিওটা সবার মাঝে পৌঁছে যাবে এটা সবাই ভিডিওর ক্ষেত্রে দেওয়া উচিত লাইক দিয়ে কিন্তু ভিডিও দেখা উচিত এটাই সবাই করা তাই না আশা করি বুঝতে পেরেছেন এখন আমি এই যে দেখেন ডালটার মধ্যে এক কাপ পানি দিয়ে দিলাম দিয়ে তারপরে এটা আমি দশ মিনিট সিদ্ধ করে নিব এটা কিন্তু একদম সিদ্ধ করা যাবে না দশ মিনিট পরে আমি আগে থেকে কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি আমি আবারও বলছি রান্নার ক্ষেত্রে লাউগুলো কিন্তু পাতলা করে কাটতে হবে চালের সঙ্গে ভালো করে লাউটাকে মিশিয়ে নিয়েছি চুলের আগুনটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি লাউ রান্নার ক্ষেত্রে কিন্তু আপনাদের আরও একটা বিষয় খেয়াল রাখতে হবে এতে করে লাউর স্বাদটা কিন্তু অনেক ভালো হয় আর সবুজ কালার আসে লাউ রান্নার ক্ষেত্রে অবশ্যই চুলের আগুনটা এক পর্যায়ে রেখে দিয়ে তারপরে রাখবেন একবার বাড়িয়ে একবার কমিয়ে মিডিয়ামে করে রাখবেন না যদি আপনি মিডিয়ামে করে রাখেন তাহলে মিডিয়ামে করেই রাখবেন লাউ রান্না শেষ করা পর্যন্ত আর হাইটে রাখলে হাইটে করে রাখবেন লাউ রান্না শেষ হওয়া পর্যন্ত এতে করে আপনার লাউ রান্নার কালারটা কিন্তু অনেক সবুজ সবুজ হবে আমার এখানে লাইটের কারণে কিন্তু ওই রকম বোঝা যাচ্ছে না তবে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে লাউটা যখন রান্না করা হয়ে গেছে তখন আমি এর মধ্যে পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পরে আরও আমি দুই থেকে তিন মিনিট ডেকে রেখে দিয়েছি আমি কিন্তু চুলার আগুনটা একই রকম রেখেছি মিডিয়ামে রেখে আমি এই লাউটা রান্না করেছি এখন আমি চুলা থেকে লকডাউন নামিয়ে ফেলবো এটা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম চটপটি মশলা আপনাদের হাতের কাছে যদি চটপটি মশলা না থাকে তাহলে কি করবেন ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা আছে ওটা দিয়ে দিবেন আর যদি ওটা না থাকে তাহলে সবগুলা মশলা একটু গুঁড়ো করে প্রথমে টেলে নেবেন তারপরে গুঁড়ো করে এখানে এক টেবিল চামচ দিয়ে দিবেন নামানোর আগে তাহলে দেখবেন এর স্বাদ ঠেকাকে অসাধারণ হয় আশা করেছি আপনাদের ভালো লেগেছে আজকের রেসিপিটা আপনারা কারা কারা এরকম করে রেসিপি তৈরি করে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর না খেয়ে থাকলে একবার ট্রাই করবেন এখন দেখেন আমি চলে এলাম ডাইনিং টেবিলে এখন আমি একটা বাটিতে একটু নিয়েছি এখানে আপনাদেরকে দেখানোর জন্য আসলে অনেক সময় কিন্তু লাইটের কারণে কালারটা দেখানো যায় না আমার ডাইনিং টেবিলের উপরে লাইটটা কারণে কিন্তু দেখেন সবুজ কালারটা এখানে আসে তবে আমার লাউই কালারটা কিন্তু অসাধারণ হয়েছে হয়েছেভাবে করে রান্না করে আপনারা ভাতের সাথে খেতে পারেন আর বিশেষ করে কিন্তু এটা পরোটা রুটির সঙ্গে অসাধারণ লাগে প্লিজ একবার ট্রাই করবেন খুবই চমৎকার হয় খেতে এভাবে রান্না করলে পরিবারের সবাই আপনার রান্নার প্রশংসা পঞ্চমক থাকবে ইনশাআল্লাহ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ